আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? শুরু করছি আমার একটা নতুন ব্লগ, সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি তৈরি করতে আমি কয়েকটা পাতা নিয়েছি। এটা মিষ্টি কুমড়া পাতাও নিতে পারেন, লাউ পাতাও নিতে পারেন। যেহেতু আমার এখানে আমি মিষ্টি কুমড়া পাতা পাচ্ছি না, আমি কয়টা লাউ পাতা নিয়েছি। এরকম করে লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে রেখেছি, মানে রেখেছি পানিটা যাতে পড়ে যায়। পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ। আমি তিনটা ইলিশ মাছের পাতুরি করব, সেজন্য বড় একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পাশে তিন পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে রেখেছি। এবার তৈরি করব, কিভাবে পাতুরি তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ইলিশ মাছে আসলে রসুন আদা এগুলো দিতে হয় না, সেজন্য আমি এই কয়টা আইটেম দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব। খুব ভালো করে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি শুরু করব। এক চামচ হলুদ, এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে 5-6 মিনিট আমি মেরিনেট করে রেখে দিয়েছি। এবার পাতার ভিতরে কীভাবে মাছটা দিব সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবার ইলিশ মাছটা পাতাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি, আর এক চামচ পেঁয়াজ, পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে নিলাম। মাখার সময় কিন্তু বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার মাছটা এর মধ্যে বসালাম, বসিয়ে এর উপরে আবার পেঁয়াজ দিলাম, ভালো করে পেঁয়াজ দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে এবার পাতাটাকে মুড়িয়ে দিব। এভাবে পাতাটাকে মুড়িয়ে দিব। পাতাটা মোড়ার সময় আমি আরেকটা পাতা নিয়ে নিব, উপরে আরেকটা পাতা নিব। এভাবে নিয়ে এবার পুরো পাতাটা ভালো করে মুড়িয়ে ভালো করে পেঁচিয়ে এবার চুলাতে বসাবো। চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইর মধ্যে সামান্য তেল, একদমই সামান্য তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার পাতাটা এর মাঝে বসিয়ে দিব। অল্প আছে, এটা করে নিব। পাতা আমি দেখাচ্ছি, আর একটা পাতা, পাতাতে এরকম একটা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের মশলাটা দিয়ে, ইলিশ মাছটা দিয়ে এভাবে করে একটু পেঁয়াজটা একটু ভালো করে পুরে উপরে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এবার আবার এই পাতাটা মুড়িয়ে দেব। এবার চুলাতে দিয়ে নিব। খুব অল্প আছে, এভাবে পাতাগুলো আমি দিয়ে ইলিশ মাছের পাতুরিটা বসিয়ে দিলাম। আর অল্প আছে দিয়ে রাখবো, আস্তে আস্তে কি হবে একবার হওয়ার পর আরেকটা পিস উল্টিয়ে দিব। তিনটা ইলিশ মাছ দিয়ে আমি পাতুরিটা করলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি ছিল, মশলা ছিল, সে মশলা দিয়ে আরেকটা পাতা মুড়িয়ে দিলাম। সেটাতে কোনো মাছ দেইনি, শুধু জাস্ট মশলা পেঁয়াজের মশলাটা দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার একটা পিস উল্টিয়ে দিব, সম্ভবত একটা পিস এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশটা উল্টিয়ে দিব। আরেকটা কষে উল্টিয়ে দিলাম, অল্প আছে, মাছটাও হয়ে যাবে, মশলাটাও হয়ে যাবে, পাতাটাও হয়ে যাবে। উপরের পাতাটাও হয়তো একটু সামান্য পুড়ে যাবে, তো পাতাটা আমি খুলে দিলে ভিতরে তো আরেকটা পাতা আছে, সেটা খাওয়া যাবে। যারা আমার এখনও ভিডিওটি দেখেননি তারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। খুব
অল্প সময় এই পাতুরিটা করা যায়। ইলিশ মাছের পাতুরি আসলেই খুব মজার। পাতুরিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, এবার আরেকটু ডিম চুলায় 5 মিনিট রেখে তারপরে সার্ভ করব। পাতুরিটা আমার হয়ে গিয়েছে, এভাবে প্লেটে নিয়ে আমি পরিবেশন করলাম, সাথে একটু পেঁয়াজ গোল করে রিং করে দিয়েছি আর বোম্বাই মরিচ রেখেছি। গরম ভাতে সাথে পাতুরি আর বোম্বাই মরিচ দারুণ যায়। আপনারা বাসায় ট্রাই করবেন, খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর খেতেও মজা। ভাপে মাছটা হয়ে গিয়েছে, কি সুন্দর করে মাছটা হয়ে গেছে, পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গিয়েছে, গরম ভাতের সাথে আসলেই খুব মজার।